ক্ষমতায় জিতে বিএনপি আবারও লাশের রাজনীতি করতে চায় বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যারা নির্বাচন চায় তারা সংঘাত চাইতে পারে না। রোববার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ভিয়েনা কনভেনশন অনুযায়ী বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকরা সব বিষয়ে কথা বলতে পারে না বলেও জানান ওবায়দুল কাদের। মুক্তা মাহমুদের প্রতিবেদন। গেল কয়েকদিনের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি অভিযোগ করেন, বিএনপি রাজনৈতিক কর্মসূচির নামে অস্ত্রশস্ত্র নিয়ে সমাবেশ করে, দলটির জ্বালাও পোড়াও সহ সংঘাতময় রাজনৈতিক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, নির্বাচনে বাধা প্রদান ও সহিংসতার জন্য তাদের ওপর আমেরিকার ভিসা নীতি প্রয়োগ হওয়া উচিত। তাদের উদ্দেশ্য হলো তারা একটা লাশ ফেলবে। তারেক জিয়া লন্ডন থেকে ভিডিওতে বলছে, একটা লাশ ফেললে দশটা লাশ ফেলতে। কি অ্যাটিটিউড! নির্বাচনকে সামনে রেখে এই কর্মসূচি যারা নেয়, ভিসা নীতি তো তাদের উপর কার্যকর হবে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশি কূটনীতিকরা কথা বলতে পারেন না। তাদের ভিয়েনা কনভেনশন অনুযায়ী দায়িত্ব পালনের কথা আবারও স্মরণ করিয়ে দেন ওবায়দুল কাদের। বিদেশিদের বাংলাদেশে তাদের কার্যক্রমের একটা সীমানা আছে। তারা যে কথাগুলো বলছে সেই কথাগুলোর বিরোধিতা তারাই যদি করে, সেলফ কন্ট্রাডিকশন, তাহলে আমরা কী করব? আমরা এটা স্মরণ করিয়ে দেব। তিনি জানান, আওয়ামী লীগ অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন চায়, এজন্য নির্বাচনের আগ পর্যন্ত তার দল মাঠে থাকবে। তবে শোকের মাস আগস্টের গাম্ভীর্য বজায় রেখেই আওয়ামী লীগ কর্মসূচি পালন করবে। সরকারের উদ্দেশ্য শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখা। মুক্তা মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।